লকডাউন শুরু লোন করবো আর যদি না হয় লোন তাহলে অগ্রহণ মাসের মধ্যে আমি টোটাল মানে যেটা বললাম সেটা আমার এখন হলো এখান থেকে খুব রিক্স না রাস্তার যে অবস্থা হয়েছে না লাফাবে উপায় না নাই খুব খারাপ অবস্থা। একে তো লকডাউনে লেবার পাওয়া যাচ্ছে না, যদিও তারা ধান কাটার গাড়ি করছে কিন্তু গাড়ি যাওয়ার মতন রাস্তায় পরিস্থিতি নেই। তাদের একমাত্র উপার্জন এই ধান, বছরে তারা ধান শস্য করেই করে। রাস্তায় যদি ঠিক না থাকে তারা কী করে চাষাবাদ করবে?
এবং কি করে রাস্তাটা যাতে ঠিক করার কোনো ব্যবস্থা হোক আমার প্রধান হিসেবে আমার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে দাবি রইল। তারা চাষিদের কথা মাথায় রেখে যেন এই ব্যাপারটা একটু দেখে। চাষ করেছেন ধান? হ্যাঁ চাষ করেছি। কি অবস্থায় আছে ধান এখন? ধান অবস্থায় তো ধান ধরেন লেবার পাচ্ছি না, গাড়ি পাচ্ছি না, রাস্তার পজিশনগুলো একেবারে গর্ত হয়ে গেছে, এক হাঁটু করে এক কামড় করে গাড়ি যেতে পারছে না। আমরা কী করে ধানগুলো নিয়ে যাব? এখানে যেন কোনো রাজনীতি না হয়, আমরা কৃষক হিসেবে বলছি আমাদের ধানটা যেন আমরা বাড়ি ঠিকঠাক করে নিয়ে যেতে পারি, এটাই আমাদের আপনাদের কাছে অনুরোধ। এর জন্য তো আমরা একমাত্র লেবার পাচ্ছি না, তারপরে কোনো রকমের লেবার পাচ্ছি তো লেবার ধান কাটতে চাইছে না, কারণ যে রাস্তা নেই, আমরা থেসার নিয়ে যেতে পারছি না এবং ট্রলিও পাচ্ছি না, কারণ ট্রলি গেলে আটকিয়ে যাচ্ছে, তারা কি করবে? তারা তো নিতে চাইছে না। কতটি ধান পড়ে আছে এখন জমিতে? এখনো আপনার ধান যা জমি আছে, আমার জমি তো আছে 10 বিঘা, কিন্তু আরো লোকের যে জমি আছে হাজার হাজার বিঘা জমি আছে গোটা 74% থেকে 75-80% ধান পড়ে আছে। কটা ধান উঠেছে? বেশি ধান তো যায়নি এখনো। আসল সরষার জমির ধানগুলো পুরোটাই এখন মাঠে পড়ে আছে। আপনার নাম? আমার নাম মানিক ঘোষ। পড়ে আছে এই রাস্তা বেগারে আমরা ধান উঠাতে পারছি না, লেবারও পাওয়া যাচ্ছে না, প্লাস গাড়ি ট্রলিও মিলছে না এই রাস্তার জন্য। কি অবস্থা আছে রাস্তার? রাস্তার অবস্থা কঠিন খারাপ, গলি আসে না, এক কোমর পর্যন্ত গর্ত আছে। আচ্ছা, আর লকডাউনের জন্য আমরা লেবারও পাচ্ছি না, ধান জমিতে পড়ে আছে, আমরা আমাদের ধানের উপরেই নির্ভর, ধান না উঠলে আমরা হয়তো পরিবার নিয়ে অনাহারে থাকতে হবে। এই রাস্তাটা যাতে হয় সেই ব্যবস্থা আপনারা করবেন। আপনার নাম? নিরঞ্জন সরকার। কয়েকদিন বৃষ্টি হওয়াতে আমাদের এখানকার যে এঁটেল মাটি রাস্তার বেহাল অবস্থা হয়ে গেছে, তাতে আমাদের এইখানে এই মাঠে যে যতগুলো জমি আছে ধরেন 70% থেকে 80% ধান এখন মাঠেই রয়েছে। লকডাউনের কারণে লেবাররা না আসায় আমাদের খুব অসুবিধার মধ্যে চাষিদের পড়তে হয়েছে। সবথেকে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে যে রাস্তাঘাট, এই রাস্তাঘাটে যেন কোনো ট্রলি বা ট্রাক্টর ঢোকে না এবং ধান কাটা যে হারভেস্টারগুলো বাইরে থেকে এসছে সেগুলোও জমিতে ঢুকতে পারে না, খুবই অবস্থার মধ্যে পড়ে গেছে কৃষকরা, করুণ অবস্থায় পড়ে গেছে। আমি উদ্যতম কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো আর এই রাস্তাগুলো যেন ঠিক করে, কারণ এটা দীর্ঘদিনের অসুবিধা, বৃষ্টি হতে এই রাস্তায় কোনো গাড়ি চলাচলের মতো যোগ্য নাই। আমি সরকারের পক্ষ লোক হলেও আমি সরকার পক্ষের কাছে আবেদন রাখবো যেন এই এখান থেকে আপনার মুচিয়া স্টেশনের নিচ থেকে নানিনমাড়ি ভাতি 8 কিলোমিটার এবং পকেট রুট 2-3 কিলোমিটার করে আছে, প্রত্যেক জায়গাতে এই বর্ষার বৃষ্টি হতে গেলে রাস্তার অবস্থা একেবারে নিচু স্তরে নেমে যায়, যেটা অযোগ্য হয়ে যায় গাড়ি চলার। আমি সরকার পক্ষের কাছে আবেদন রাখবো যেন এই রাস্তাগুলোর জন্য দৃষ্টি আকর্ষণ করে, এবং আমরা পাকা চাই না, ঢালাই চাই না, পিচও চাই না, এই রাস্তা যেন শক্ত থাকে সেই ব্যবস্থা যেন আমাদের করে, এটাই আমার অনুরোধ রইল অঞ্চলের পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম সজল মহলদার। পরিচয়? আমি TMC এর এক্স মেম্বার এবং আমার স্ত্রী রানিং মেম্বার।